গুড মর্নিং বন্ধুরা, আজকে জানুয়ারির 11 তারিখ সোমবার। বেশ কিছুদিন হলো কোথাও যাওয়া হয় না ঘুরতে ঘুরতে, একটু বাড়িতেও কাজ চলছে, একটু পার্সোনাল কিছু সমস্যাও আছে, তাই যাওয়া হয় না। কিন্তু আজকে সকালে লিফট থেকে বেরিয়ে একটু ঘুম থেকে উঠে দেখলাম এই যে চারিদিকের অবস্থা, মানে একদম সাদা কুয়াশা। তাই ভাবলাম আজকে দিনটা একটু না ঘুরলে তাহলে আর কবে ঘুরবো। আজকে এই সিজনে হয়তো সব থেকে বেশি কুয়াশা, মানে বেশি ঠান্ডা পড়েছে আর কি। তাই লেটস এনজয় দ্য ডে, দেখা যাক কতদূর যেতে পারি। এখনও কোন জায়গায় যাবো ঠিক হয়নি, বেরিয়ে পড়েছি সকাল 9টা বাজে, দেখা যাক। সাথে থাকবেন, সবই দেখাবো। থাকুন আপাতত, গুড মর্নিং, দেখা যাক, বেরিয়ে পড়ি। এই যে বাইক আছে, চা খাচ্ছি, ঠান্ডা মধ্যে গরম গরম চা খেয়ে আমরা সোজা চলে যাব লাল ঝামেলা। চা খেয়ে যা প্ল্যান করলাম আর কি, ওয়েদারে খুব একটা বেশি তো যাওয়া যাবে না, এখানে আলিপুরদুয়ার থেকে বেশি না, কত দেখলাম 102 কিলোমিটার। সেটা হচ্ছে খুবই সুন্দর, যাইনি কোনোদিন, সবাই বলে ভালো পিকনিক স্পট লাল ঝামেলা বস্তি। যাই, আপাতত চা খাচ্ছি, রুটি খেলাম, চা খাচ্ছি, আর দাঁড়াবো না, একদম ডাইরেক্ট মাঝখানে আর দাঁড়াবো না, ওখানে গিয়ে আবার ভিডিও করবো, সাথে থাকবেন। যেতে যেতে রাস্তাঘাট দেখাবো, ঠিক আছে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। বন্ধুরা, আমরা এখন আছি চালসার কিছুটা আগে, 20 কিলোমিটার আগে, এটাকে বলে ডাইনা ব্রিজ। চারিদিকে একদম কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আজকে জাস্ট ওয়েদারটা জাস্ট অসাধারণ ওয়েদার, নিচেও অনেকেই পিকনিক খাচ্ছে। সামনেই আছে পিকনিক স্পট, দুটো পিকনিক স্পট আছে, একটা হচ্ছে চামুরচি, একটা হচ্ছে লাল ঝামেলা বস্তি। আমরা যাব লাল ঝামেলা বস্তি, যদি সময় পাই তাহলে চামুরচি যাব, না হলে যাব না। এখন মোটামুটি ঘড়িতে প্রায় 1টাই বেজে গেছে, দাঁড়াইনি কোথাও, এখন আর এখানে লেট করব না বেশি। বৃষ্টি পড়ছে, আবার হালকা হালকা বৃষ্টিও পড়লো দেখলাম। আজকে জাস্ট ওয়েদারটা খুবই ভালো পিকনিক খাওয়ার জন্য আর কি, আদর্শ বলা যেতে পারে আর কি, আদর্শ। দারুণ ভিউ চারিদিক,
দারুণ। আমরা এদিকে চলে যাব এখন, জালসারি আগে পড়বে, নাগরা কাটার আগে, দেখা যাক, যাই তাহলে, চলুন। চালসার আগেই আছি, হ্যাঁ, এই দিক দিয়ে এই রাস্তাতে চলে যাচ্ছে হচ্ছে ঝালং বিন্দু। কতদূর যাওয়া যায় একটু প্ল্যানটা চেঞ্জ করলাম, লাল ঝামেলা শুনছিলাম যে এদের এখানে পিকনিকে পারমিশন নেই, তাই ভাবলাম সময় যেহেতু আছেই একটু ঝালংটা দেখে আসি। ঝালং এখান থেকে 20 কিলোমিটার হবে, আপাতত এখানে মোমো খাচ্ছি, মোমো খেয়ে যাই ঝালংটা দেখে আসি, চলুন দেখাবো কেমন যাওয়া যাক, শুনেছি ভালো ঝালং, ঝালংয়ের উপরে বিন্দু, অত দূর যাওয়া যাবে না, ঝালং অবধি যাই, দেখা যাক। ঝালংয়ের প্রায় কাছাকাছি চলে এসেছি, এদিক দিয়ে ঝালং চলে যাবে পিছনে, নিচে যাই না কেমন দেখা যাচ্ছে, বাড়িঘর দেখা যাচ্ছে, নদী নিচেই পিকনিক খাচ্ছে প্রচুর লোক দেখা যাচ্ছে, এদিক দিয়ে চলে যায় ঝালং, তারপর বিন্দু, দেখি কতটা যেতে পারি, দেখাবো রাস্তা, চলুন, বেশি লেট করা যাবে না, অনেক বেজে গেছে, আবার নামতে হবে, আকাশের পরিস্থিতিও ভালো না, চারিদিকে কুয়াশা, কিছু দেখাও যাচ্ছে না ঠিকঠাক, প্রচণ্ড ঠান্ডা, যাই, বেশি লেট করা যাবে না, যাই, যেতে যেতে দেখা যাক।
স্পটে প্রায় পৌঁছে গেছি ঝালং। আপনাদের একটা সুন্দর ভিউ দেখাচ্ছি, ঠিক পেছনে দারুণ দারুণ আসছি না, উপরে রাস্তা দিয়ে পিকনিক খাওয়ার জন্য একদম আদর্শ জায়গা। উপর থেকে নিচে দেখা যায়, আমরা আবার ওদিক দিয়ে চলে যাবো। উপর থেকে দেখলে মনে হয় কত নিচু, চারিদিকে কুয়াশা একদম দারুণ দারুণ। আপনাদের সামনের ভিউটা দেখাচ্ছি, thank you.
সবাইকে আমার চ্যানেল এক্সট্রিম ডুয়ার্স অনুর তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2021। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন। এবং আমার চ্যানেলকে যদি পরবর্তীতে আরও অনেক এরকম ধরনের এক্সাইটিং ডুয়ার্স নিয়ে মেনলি ভিডিও যদি দেখতে চান, তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইবটা করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেলাম, ঘোরা শেষ, রাস্তায় আর কোথাও দাঁড়াইনি যেহেতু সন্ধ্যা হয়ে যাবে আর একটু পরে, আর ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না। যাওয়ার সময় তো বাইকে আর বৃষ্টি ওয়েদার আছে, বাইকে তো কুয়াশা পাবো একদম, ফগ লাইটও নেই, তাই প্রবলেম হবে। চলে আসলাম, রাস্তায় দাঁড়ায়নি, এখন একদম চলে এসেছি ডাইরেক্ট বীরপাড়াতে, দলগাঁও বীরপাড়ায় সঙ্গম ধাবা। সঙ্গম ধাবায় এখন আমরা আমাদের লাঞ্চটা দিনই হয়ে গেল, প্রায় 5টা বাজে, সেখানে আমরা লাঞ্চটা করে নিব। লাঞ্চে নিয়েছি তন্দুরি রুটি, শাহী পনির, তড়কা, আপাতত এতটুকু লাঞ্চ করে তারপরে একদম আলিপুর যাওয়ার। আর দাঁড়াদাঁড়ি নেই, প্রচণ্ড ঠান্ডা। আপনারা আশা করি ভিডিওটা ভালোই লাগবে, যাওয়ার সময় আপনাদের বাকি রাস্তাটা একটু দেখিয়ে দেবো, পরবর্তীতে ব্লগটা পুরোটা দেখবেন, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। হ্যাপি নিউ ইয়ার, আপাতত এতটুকু, এনজয় করবে পুরো বছরটা, এনজয় করবে, টাটা। লস্যি, চিয়ার্স, চিয়ার্স। দারুণ, পেটের পক্ষে খুব ভালো। Thank you.